আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। আওয়ামী লীগের কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় বিএনপি। আজ পবিত্র লাইলাতুল কদর। ঈদ যাত্রার ট্রেনে বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা। চকরিয়ায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দুজনের হাত পা বিচ্ছিন্ন ও একজন গুলিবিদ্ধ। ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের গোশতের দাম। বগুড়ায় বাস প্রাইভেট কার সংঘর্ষে নিহত 3। ইতালিতে ঝগড়ার জেরে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত 1। তারাবির নামাজ পড়ে বের হতে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা। ভাড়া বাসার খাটের উপর দুই মরদেহ, পাশে ট্যাবলেটের খোসা। নিউ ইয়র্ক সিটিতে ভূমিকম্প, কাঁপল গোটা উত্তর পূর্বাঞ্চল। কলেরার প্রাদুর্ভাব, বৈশ্বিক কর্মসূচি ঘোষণা WHO-র। এবং পাকিস্তানের হয়ে খেলতে চাওয়ায় 5 বছর নিষিদ্ধ উসমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ আজ গভীর সংকটে। এমন সময় শুধু আইনশৃঙ্খলা বাহিনী কিংবা বিজিবির উপর নির্ভর না থেকে অবিলম্বে দেশের সীমান্ত জুড়ে সেনা মোতায়েন জরুরি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সীমান্ত নিরাপদ নয়, নিরাপদ নয় দেশের সার্বভৌমত্ব। দেশের সার্বভৌমত্ব যখন সংকটে, তখন বিএনপি চুপ করে বসে থাকতে পারে না। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশে যেন আজ উন্মুক্ত কারাগার, বিপন্নতার মুখে দেশের স্বাধীনতা, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা দূরে থাক। বর্তমানে দেশের সার্বভৌমত্বই হুমকির সম্মুখীন, স্বাধীনতা বিপন্ন প্রায়। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর, যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সন্ধ্যা থেকে সারা দেশে দিনটি পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন। মহান আল্লাহ মুসলমানদের জন্য হাজার মাসের চেয়েও উত্তম এমন একটি রাত নির্ধারণ করেছেন, যার নাম লাইলাতুল কদর। এই রাত এত সম্মানিত যে 1000 মাস ইবাদত করলেও যে সওয়াব হতে পারে, তার চেয়ে লাইলাতুল কদরের ইবাদতের সব অনেক বেশি, যে বেশির পরিমাণ একমাত্র আল্লাহই ভালো জানেন। এই রাতকে পাওয়ার জন্য মন ও দেহের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। রমজানের শেষ দশক লাইলাতুল কদর তালাশ করা হয়। লাইলাতুল কদরের ফজিলত বোঝানোর জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে কদর নামে আলাদা একটি সূরা নাজিল করেছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সম্মুখে বনি ইসরায়েলের জৈনিক 4 জন লোক সম্পর্কে আলোচনা করলেন যে তারা দীর্ঘ হায়াত লাভ করে অধিককাল ধরে ইবাদত করেছেন, এ সময়ের মধ্যে তারা একটিও নাফরমানি করেননি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। ঈদ যাত্রার চতুর্থ দিন শনিবার ঘরে ফিরেছেন অসংখ্য যাত্রী। এদিকে ভোর থেকে বিলম্বে ছাড়ছে কয়েকটি ট্রেন, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা গেছে, শনিবার ভোর 6টায় ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সেটি প্রায় 2.5 ঘন্টা বিলম্বে স্টেশন ছেড়েছে। আরও কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়ছে বলে জানা গেছে। স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, এদিন ভোর 6টায় ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেন যাত্রা শুরু হওয়ার কথা ছিল, আরও কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়ছে দেরিতে স্টেশনে আসার কারণে। ধূমকেতু ট্রেন দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়েন ট্রেনটির যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুদের বিড়ম্বনা ছিল বেশি। কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় বদরখালীতে ছিনতাইকারী দলের টাকা ভাগাভাগির বিরোধ নিয়ে প্রতিপক্ষের দুজনের একটি করে হাত ও পা বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত 11টার দিকে বদরখালী ইউনিয়নের টুটিয়াপাড়ার রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বদরখালী ইউনিয়নের মাগনাপাড়ার ফরিদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ, তার এক পা বিচ্ছিন্ন করে ফেলে, এবং টুটিয়াখালী পাড়ার আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ ছোটন, তার হাত কেটে দেয় ও জিদান আল নাহিয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা জানান, উপকূলীয় বদরখালী ইউনিয়নে একটি সংঘবদ্ধ চক্র মোটরসাইকেল চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। তাদের মাঝে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল, তারই জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটে।
ঈদুল ফিতরকে সামনে রেখে চাহিদা বাড়ায় ঢাকার বাজারে বেড়েছে গরুর গোশত সহ সব ধরনের মুরগির দাম। রোজা শুরুর আগে রাজধানীর বিভিন্ন স্থানে গরুর গোশত 600 থেকে 650 টাকায় বিক্রি হলেও রমজান মাস উপলক্ষে দাম বেড়ে 750 টাকা কেজিতে বিক্রি শুরু হয়। এই ঊর্ধ্বমুখী দাম ঈদকে সামনে রেখে 800 টাকা কেজিতে ঠেকেছে। এছাড়া খাসির গোশত প্রতি কেজি 1100 টাকা থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা দরে, যা রোজার শুরুতে 190 থেকে 200 টাকার মধ্যে ছিল। এছাড়া সোনালী মুরগির দামও বেড়ে প্রতি কেজি এখন 340 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কক মুরগি প্রতি কেজি 360 টাকা, লেয়ার মুরগি প্রতি কেজি 300 টাকা এবং দেশি মুরগি প্রতি কেজি 650 টাকা থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন ঈদের আগে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। রমজানের প্রথম থেকে প্রতি কেজি গরুর গোশত 700 থেকে 750 টাকায় বিক্রি হয়েছে। ঈদের আগ মুহূর্তে এসে এখন বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। দাম বৃদ্ধির কারণে হিসেবে ব্যবসায়ীরা গবাদি পশুর উচ্চ মূল্য এবং তাদের পরিবহনের উচ্চ খরচকে দায়ী করেছেন। বগুড়ায় বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল 10:30টার দিকে সদর উপজেলার এরুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন, বাস ও প্রাইভেট কার সংঘর্ষে 2 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন, পরে আরও 1 জনের মৃত্যু হয়েছে। নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে 1 জন পরিবহন নেতা। কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বর্তমান ও সাবেক 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে একতার মিয়া নামে 1 জন নিহত এবং পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। ইতালিতে থাকা 2 পক্ষের লোকের ঝগড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে। শুক্রবার বিকেলে অষ্টগ্রাম উপজেলার খায়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নের উত্তরপাড়ার এ ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় খায়েরপুর আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ সহ 12 জনকে আটক করেছে পুলিশ। নিহত একতার মিয়া উত্তরপাড়া গ্রামের সমেত আলীর ছেলে। বগুড়ার কাহালুতে মসজিদে তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রেদোয়ান ওই গ্রামের সাদ মিয়ার ছেলে। সে এই বছর দুর্গাপুর এনায়েত উল্লাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুমিল্লায় ভাড়া বাসা থেকে এক পুরুষ ও নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার লক্ষ্মীপুর গ্রামের একটি ভবনের নিস্তলার কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন। তিনি জানান, আমরা ঘটনা শুনে ওই বাড়িতে গিয়ে খাটের ওপর থেকে 2টি মরদেহ উদ্ধার করি, তবে নিহতদের পরিচয় এখনও পাইনি। তারা বেশ কয়েকদিন ধরে এই ভবনটিতে থাকতেন। আমরা লাশের পাশ থেকে 1 পাতা ব্লাড প্রেশারের ও 2 পাতা ঘুমের ওষুধের খোসা পেয়েছি। তাই প্রাথমিকভাবে ধারণা করেছি তারা আত্মহত্যা করেছেন, তবে এটি তদন্তের বিষয়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, বিপুল জনসংখ্যা অধ্যুষিত নিউ ইয়র্ক সিটির শহর এলাকায় শুক্রবার সকালে ভূমিকম্প হয়েছে। তবে বাসিন্দারা জানিয়েছেন, গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়েই তারা এই কম্পন অনুভব করেন। ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, নিউ জার্সির লেবানন এলাকায় প্রাথমিকভাবে 4.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই এলাকাটি নিউ ইয়র্ক সিটির 45 মাইল পূর্বে, ফিলাডেলফিয়ার 50 মাইল উত্তরে অবস্থিত। ইয়র্কের দমকল বিভাগে জানিয়েছে, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। নিউ ইয়র্কের মেয়রকে এই ভূমিকম্প সম্পর্কে অবহিত করা হয় বলে তার মুখপাত্র ফেবিয়েন লেভি জানিয়েছেন। তিনি আরও বলেন, যদিও এই ভূমিকম্পের ব্যাপারে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে নেই, আমরা এখনও এই ব্যাপারটি খতিয়ে দেখছি। বিশ্বের বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে পানিবাহিত এই প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ঠেকাতে বড় আকারের টেস্ট কর্মসূচি ঘোষণা করেছে বৈশ্বিক এই সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গত 2 বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলেরার অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক প্রাদুর্ভাব
লক্ষ্য করছে। এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কলেরার বৈশ্বিক টেস্ট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হল কলেরা নির্ভুলভাবে শনাক্ত করা এবং নিয়মিত নজরদারি এবং কলেরার টেস্ট বিষয়ক সক্ষমতা বাড়ানো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে কলেরা টেস্টের সরঞ্জাম পৌঁছে যাবে। প্রাথমিকভাবে মালাউই, ইথিওপিয়া, সোমালিয়া, সিরিয়া, জাম্বিয়া সহ মোট 14টি দেশে সরঞ্জাম পাঠানো হবে। সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের হয়ে খেলার কথা থাকলেও সম্প্রতি পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় সেখানে যোগ দেওয়ার সম্মতি জানান উসমান, যা ইসিবির সঙ্গে হওয়া তার চুক্তির শর্তভঙ্গ। কারণ উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার জন্য তাকে এতদিন সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছিল ইসিবি। পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করে উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন কিনা সেটাই তদন্ত করছিল দেশটির ক্রিকেট বোর্ড। তদন্ত শেষে ইসিবি জানিয়েছে উসমান ইসিবির সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন, তাই উসমান খানকে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড। এই নিষেধাজ্ঞার কারণে 2029 পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পারবে না উসমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।